হ্যালো বন্ধুরা লাইভ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ভগ্নাংশের মান অর্থাৎ দশমিকের ভাগ কিভাবে এ করবো ভাগ না করেই অর্থাৎ ভাগ ছাড়াই কিভাবে আমরা দশমিকের অঙ্ক ওর মান বের করবো তো এটাই আজকে এই ভিডিওতে আলোচনা করবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখন হরে যখন দেখবো কোন সংখ্যার হরে যখন পাঁচ রয়েছে তখন আমি কি করব যখন হরে পাঁচ থাকবে তখন আমরা কিভাবে মানগুলো বের করব এই দেখো হরে পাঁচ রয়েছে তো কি করবো একদম সিম্পল আমাদের কি করতে হবে জাস্ট এ এখানে এ আমরা কি করব দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলেই এ আমাদের অঙ্ক হয়ে যাবে ভাগ করার কোনো প্রয়োজন নেই সাত দুগুণে চোদ্দ ও সহজে গুণ হয়ে যায় সাত দুগুণে চোদ্দ আর এখানে তিন দুগুণে ছয় আর একে সাত আর দুই দুগুণে হচ্ছে চার এবার ভাগ করার পর কি করবো ও একটা দশমিক এপাশে সরিয়ে দেবো ও বা দিকে একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো ও তা গেলাম একটা সংখ্যার পরে একটা দশমিক বসিয়ে দিলাম তা বন্ধুরা এটা বেরিয়ে গেল ও ভাগ করার পরে এটা অ্যান্সার বের হবে তোমরা বন্ধুরা হাত ক্যালকুলেটারে চেক করে নিতে পারো এটাই অ্যান্সার হবে ও তা কি বলবো জাস্ট যখন হরে দেখবো আমরা পাঁচ রয়েছে তখন ও লবের সাথে দুই দিয়ে গুণ করে দশমিকের পরে একটা সংখ্যা বসিয়ে দেবো আরও এক্সাম্পল দেখিনি এটা এটাকেও জাস্ট কি হরে আমার রয়েছে পাঁচ রয়েছে তাহলে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট আর এখানে দুই দুগুণে চার আর ছয় দুগুণে বারো ও আর এখানে হচ্ছে তিন দুগুণে ছয় আর একে সাত তো এখান থেকে আমি বলেছি যখন হরে পাঁচ থাকবে দুই দিয়ে গুণ করার পর বাদ ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো একটা সংখ্যার পরে আটের পরে এখানে বসিয়ে দিলাম তো নেক্সট এখানে তৃতীয় নম্বর অঙ্কটি ই আমরা দেখে নেব তৃতীয় নম্বর অঙ্কটিও সেম হরে কি আছে এ আমার পাঁচ রয়েছে তাহলে কি দুই দিয়ে গুণ করবো যদি দুই দিয়ে গুণ করি কত হবে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আর এখানে হয়ে যাবে তিন দুগুনে ছয় আর একে সাত চোদ্দো ও আর একে চোদ্দো চার আর এখানে হচ্ছে আট দুগুণে ষোলো একে সতেরো তাহলে এখান থেকে আমি কি বলেছি দশ একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো ডান দিক থেকে বা দিকে তাহলে একটা সংখ্যার পরে দশমিক এখানে বসিয়ে দিলাম এটা বন্ধুরা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এরকম ভাগ না করে আমরা গুণ করে এটা করতে পারবো তোমরা ক্যালকুলেশনে চেক করে এই ক্যালকুলেটার চেক করে দেখে নিতে পারবো নেক্সট যখন আমাদের নেক্সট টাইপের অঙ্ক যখন আমাদের দেখবো হরে পঁচিশ রয়েছে সংখ্যা তখন কি করব আমরা দুই দিয়ে ভাগ করব না তখন চার দিয়ে ভাগ করবো তো চার দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে দেখে নিই চার দুগুণে হচ্ছে আট আর তিন চারে বারো আরেক বারো দুই আর এখানে হচ্ছে চার দুগুণে আট একে নয় তাহলে এখানে গুণ করার পর কি করবো আগেরটা কি দুই দিয়ে গুণ করে বা দিক থেকে একটা সংখ্যা দশমিক দুটো সংখ্যার পরে দশমিক বসিয়েছিলাম আর যখন পঁচিশ থাকবে হরে তখন কি হবে চার দিয়ে গুণ করে দুটো সংখ্যার পর ডান দিক থেকে এ বা দিকে এ ডান দিক থেকে আসবো দুটো সংখ্যার পরে বা দিকে বসিয়ে দেবো দশমিক তাই ডান দিক থেকে একটা দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দিলাম এটাই বন্ধুরা অ্যান্সার তা নেক্সট আরও একটি একই ধরনের এক্সাম্পল দেখে নেব এখানে হচ্ছে তিন চারে বারো ও বারো একে তেরো তিন হাতে এক চার পাঁচা কুড়ি আরেক একুশ তাহলে গুণ করার পর এটা হয়ে গেলো এখন কি বলেছে আমি দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো ও ডান দিক থেকে দুটো সংখ্যা মানে একটা দুটো তাহলে জিরো এইটের আগে দশমিক বসিয়ে দেবো তাহলে এটা টু ওয়ান থ্রি জিরো এইট এটা হয়ে গেল খুব এটা ভাগ ফল তো নেক্সট এটা রয়েছে এ ওয়ান থ্রি টু ফাইভ ওয়ানকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত আসবে পঁচিশ দিয়ে ভাগ করা এখানে চার দিয়ে গুণ করে দেব চারেক চার আর পাঁচ চার কুড়ি শূন্য হাতে দুই রয়েছে এ চার দুগুণে আট আট দুই দশ দশের শূন্য হাতে এক রয়েছে এ তাহলে তিন চারে বারো আরেক তেরো ও আর হচ্ছে এখানে চারেকে চার আরেক পাঁচ তাহলে এখান থেকেও দুটো ও এবার কি করব দিয়ে গুণ করার পর এখান থেকেও কি বা দিক থেকে ডান দিকে এই দুটো সংখ্যার পরে দশমিক বসাবো একটা দুটো দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো তাহলে ফাইভ এটা হয়ে গেল অ্যান্সার বন্ধুরা এখন যদি ই একশো থাকে বন্ধুরা একশো এখানে দেখতে পাচ্ছি হরে কত রয়েছে একশো পঁচিশ তখন কি করবো আট দিয়ে গুণ করবো বন্ধুরা কি করবো আট দিয়ে গুণ করব হরে যখন একশো পঁচিশ থাকবে তখন আট দিয়ে গুণ করব তা আট দিয়ে গুণ করলে আট শূন্য শূন্য ও পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য ও হাতে কত রয়েছে চার সাত আটে এ ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে কত হয়ে যাচ্ছে এ ছাপ্পান্ন আর চারে হয়ে যাচ্ছে ষাট তাহলে এখানে হয়ে গেল তাহলে এখানে দেখো ও এক কি করব যখন একশো পঁচিশ থাকবে আট দিয়ে তো গুণ করবো সংখ্যাটা বসাবো এবং এরপরে কি করব এই এই দিক থেকে এ কি তিনটে সংখ্যার পরে দশমিক বসাবো একটা দুটো তিনটে তিনটে সংখ্যার পরে দশমিক বসাবো শূন্য শূন্য তো কেটে যাবে তাহলে অ্যান্সার হয়ে গেল ছয় তো বন্ধুরা বোঝা গেছে যখন একশো পঁচিশ থাকবে হরে তখন কি করব ও আট দিয়ে গুণ করব গুণ করার পর কি হচ্ছে আমরা ঠিক ডান ডান দিকে তিনটে সংখ্যার পরে দশমিক বসাবো মানে দিয়ে শুরু করবো তিনটে সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো একই রকম ভাবে এখানেও দেখো একশো পঁচিশ দিয়ে আছে এ তাহলে নিজ হরে যে একশো পঁচিশ দেবো আট দ্বিগুণ করবো পাঁচ হাজে চল্লিশে শূন্য ও তো আট দিগুণে ষোলো ষোলো আর চারে হচ্ছে কুড়ি ই তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার হাতে দুই আট আট দুই দশের শূন্য হাতে এক তাহলে হচ্ছে আট একে নয় তাহলে এটা হয়ে গেল এখান থেকে আবার সেই এই তিনটে শূন্য আমি কী করবো ও তিনটে সংখ্যার পরে এই দশমিক বসিয়ে দেবো একটা দুটো তিনটে তিনটে সংখ্যার পরে দশমিক এই তিনটে সংখ্যার ভ্যালু কিছু হয় না দশমিকের পরে শূন্য ও তো ডান দিকে কোনো ভ্যালু থাকে না তাই জন্য নাইন হয়ে গেল অ্যান্সার তো এরকমভাবে এটাও এইট থ্রি ওয়ান 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 টু ফাইভ এই অঙ্কটি দেখে নেব তো এখানে কি রয়েছে একশো পঁচিশ যেই থাকবে নিচে কি বলেছে আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে আট এক আট এখানেও আট এক আট তা তিন আটে চব্বিশে চার হাতে দুই আট আটে চৌষট্টি আর দুয়ে আটষট্টি ছেষট্টি চৌষট্টি আর দু ছেষট্টি তাহলে এখানে একশো দিয়ে আট দিয়ে গুণ করার পর কি বলেছি ডান দিক থেকে বা দিকে তিনটে সংখ্যার পরে দশমিক বসবে তাহলে এখানে একটা দুটো তিনটে তিনটে সংখ্যার পরে দশমিক বললো তাহলে সেই পয়েন্ট ফোর এইট এইট এটা হয়ে গেল তা বন্ধুরা যখনই দেখব নিচে কত রয়েছে হরে রয়েছে পাঁচ এবং কী করছি আমরা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে কী করব তখন দুইটি গুণ করব এবং দুইটি গুণ করার পর যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটার থেকে এক ঘর পিছিয়ে দেবো ও পিছিয়ে দশমিক বসিয়ে দেবো নেক্সট যদি এই পঁচিশ থাকে হরে ধরো পঁচিশ রয়েছে তাহলে কি হচ্ছে পঁচিশ থাকলে হরে তখন কী করবো লবের সাথে চার গুণ করবো চার গুণ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির পরে সেই সংখ্যাটির থেকে এ শেষ দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো নেক্সট যদি আমার আর একশো পঁচিশ থাকে হরে যদি একশো পঁচিশ থাকে তখন কি করবো একশো পঁচিশ থাকলে কি করবো আমরা গুণ করবো গুণ করার পরে কি করবো যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির থেকে শেষ দিক থেকে তিনটে সংখ্যার পর এইভাবে এ ভগ্নাংশের মান অথবা দশমিকের ভাগ করি তাহলে আমাদের এর করতে খুবই কম সময় লাগবে এবং ভাগ করতে তো হবেই না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর তোমরা যদি চ্যানেলে নতুন সুখ হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এখনো পর্যন্ত বেল আইকনে ক্লিক করো নি তারা বেল আইকনে ক্লিক করো ও এরকম ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের এ ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করো ও আরও একজনকে শিখতে সাহায্য করো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য অন্য কোনো শর্ট ট্রিকের মাধ্যমে তো টেক কেয়ার বাই বাই